ফ্রিল্যান্সারদের কষ্টের ফ্রিল্যান্সিং ইনকামের টাকা কোন ব্যাংকের মাধ্যমে আনবেন এবং কিভাবে ইনস্ট্যান্ট বোনাস নেবেন। ইবিএল ব্যাংক অর্থাৎ স্ট্যান্ড ব্যাংক লিমিটেড আর ব্যারাক ব্যাংক আপনারা লেনদেন করবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আপনার কষ্টের ফ্রিল্যান্সিংয়ের ইনকামের টাকা কিভাবে অতি সহজেই 24 থেকে 48 ঘন্টার মধ্যেই আপনার নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসবেন। তার পরবর্তীতে আপনি অনায়াসেই একদম নিরাপদে আপনার টাকাটি যে কোনো মুহূর্তে আপনি তুলতে পারবেন। তো বন্ধুরা, আমরা যারা ফ্রিল্যান্সিং করি, আমাদের ফ্রিল্যান্সিংয়ের টাকাটি আমরা কোন ব্যাংকের মাধ্যমে আনবো এটা নির্বাচন করা সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ পার্ট। তো এই কোন ব্যাংকের মাধ্যমে আমরা আমাদের টাকাটি আনবো এই বিষয়টি দেখানোর পূর্বে আগে আমি দেখে আসি বর্তমানে বাংলাদেশে মোট কতটি ব্যাংক আছে এবং সবচেয়ে ফ্রিল্যান্সারদের জন্য সুযোগ সুবিধা কোন ব্যাংক দিচ্ছে। তো এখন আমি বাংলাদেশের সকল ব্যাংক ইনফরমেশনগুলো ওপেন করছি। এখানে দেখুন, অল ব্যাংকস লিস্ট অফ বাংলাদেশ, স্পেশালিস্ট ব্যাংক ইন বাংলাদেশ। এখানে বাংলাদেশের স্পেশালিস্ট ব্যাংকের সংখ্যা রয়েছে 5টি। এর পরবর্তীতে আমরা এখানে নিচে লেখা দেখতে পাচ্ছি বাংলাদেশ গভর্নমেন্ট ব্যাংক, বাংলাদেশ গভর্নমেন্ট ব্যাংকের সংখ্যা রয়েছে 10টি। এবং এর নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাইভেট বাংলাদেশি ব্যাংক, এখানে প্রাইভেট বাংলাদেশি ব্যাংকে রয়েছে 43টি ব্যাংক। এবং এই যে এখানে ফরেন ব্যাংক ইন বাংলাদেশ, এখানে ফরেন ব্যাংকের সংখ্যা রয়েছে মাত্র 6টি। টোটাল 64টি ব্যাংক বিদ্যমান। এখানে উল্লেখিত সকল ব্যাংকের মাধ্যমে আপনি কিন্তু লেনদেন করতে পারবেন না, কারণ এখানে অনেক ব্যাংক আছে যা ফিন্যান্সিংয়ের টাকা কিভাবে প্রসেস হয়ে বাংলাদেশ ব্যাংকে আসে অর্থাৎ গ্রাহক হাতে পাবে সেই প্রসেসই জানে না। তো আমাদের সেই সকল ব্যাংকের মাধ্যমে আমাদের ফিন্যান্সিংয়ের ইনকামের টাকাটি আনতে হবে যেই ব্যাংকগুলো ফিন্যান্সারদের জন্য সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দিয়ে আসতেছে। তো আমরা সেই সকল ব্যাংকগুলো অ্যাড করব এবং এরই পাশাপাশি আমি আপনাদেরকে জানাবো যে কোন ব্যাংকে আপনারা অ্যাকাউন্টটি করবেন না। তো আমি আপনাদেরকে বেশ কয়েকটি ব্যাংকের সাথে পরিচয় করে দেব, আপনারা এই সকল ব্যাংকের মাধ্যমে একদম নিশ্চিন্তে লেনদেন করতে পারবেন। তো সর্বপ্রথম আমি যে ব্যাংকটি ওপেন করছি এখানে রয়েছে ইসলামী ব্যাংক। আপনি এই ইসলামী ব্যাংকের মাধ্যমে আপনার ফ্রিল্যান্সিংয়ের টাকাটি অনায়াসেই আনতে পারবেন, যেখানে আপনি 24 থেকে 48 ঘন্টার মধ্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে উইথড্র অ্যামাউন্টটি দেখতে পারবেন। এছাড়াও আপনি সাথে সাথেই রেমিটেন্সের বোনাসও পেয়ে যাবেন। এর পরবর্তীতে আমি আপনাকে যে ব্যাংকের সাথে পরিচয় করে দেবো সেটা হচ্ছে ন্যাশনাল ব্যাংক। এই ন্যাশনাল ব্যাংক বর্তমান সময় ফ্রিল্যান্সারদের জন্য সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দিয়ে আসতেছে। এই ব্যাংকের মাধ্যমেও আপনি একদম নিশ্চিন্তে অনায়াসেই আপনার কষ্টের ফিন্যান্সিংয়ের টাকাটি আপনি নিয়ে আসতে পারবেন। এর পরবর্তীতে আমি আরেকটি ব্যাংক দেখাচ্ছি, সেটা হচ্ছে ব্যাংক এশিয়া। এই ব্যাংক এশিয়াও ফ্রিল্যান্সারদের জন্য অনেক ভালো একটি উদ্যোগ নিয়েছে। তো বন্ধুরা, এই উল্লেখিত ব্যাংকে আপনাদেরকে যে সকল সুযোগ সুবিধাগুলো দিচ্ছে আপনারা এগুলো জানার জন্য সরাসরি ব্যাংকে যোগাযোগ করলে সবচাইতে ভালো হয়, কারণ আমি যদি এই ভিডিওতে সব কিছু বলি তাহলে সেক্ষেত্রে ভিডিওটি অনেক লং হবে এবং আপনাদের অনেক ইনফরমেশান গ্যাপও থাকবে। এটা ছাড়াও প্রবাসীদের বৈদেশিক অর্থ খুব সহজে এবং নিরাপদে লেনদেন করতে পারবেন। এছাড়াও এখানে উল্লেখিত আরও বেশ কয়েকটি ব্যাংক ফিন্যান্সিংয়ের রেমিটেন্সের টাকা এনে থাকে, বাট যদিও তারা আনে এখানে ফিন্যান্সারদের একটি পয়সারও কোনো সুযোগ সুবিধা তারা দেয় না। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে যেই দুটি ব্যাংকের সাথে পরিচয় করে দেবো, এই দুটি ব্যাংকে কোনো অবস্থাতেই অ্যাকাউন্ট তৈরি করবেন না এবং আপনার ফিন্যান্সিংয়ের টাকা উইথড্র অর্থাৎ ট্রান্সফার করবেন না। দেখুন, নাম্বার ওয়ান যেই ব্যাংকটির কথা আমি বলছি এখানে স্ট্যান্ড ব্যাংক, অর্থাৎ এটাকে আমরা সংক্ষিপ্তে ইবিএল ব্যাংকও বলে থাকি। আরেকটি ব্যাংক এখানে রয়েছে ব্যারাক ব্যাংক, যেটা আমরা অনেকেই চিনি। এই দুই ব্যাংকের মাধ্যমে আপনি যদি লেনদেন করেন সেক্ষেত্রে আপনার মূলধন যে কোনো মুহূর্তে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এরা গ্রাহকের টাকা প্রতারণা করে চুরি করে, যেটার ভুক্তভোগী আমি নিজেও। আর এই ব্যাংক দুটি কীভাবে গ্রাহকের টাকা চুরি করে এর প্র্যাকটিক্যাল ভিডিও আমি আপনাদেরকে পরবর্তীতে লাইভে দেখিয়ে দেব। আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দেবেন।